মাস্ক ছাড়া লাইনে দাঁড়ালে পণ্য মিলবে না। করোনা সংক্রমণের কারণে এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকার টিসিবির ভ্রাম্যমান দোকানে। কম মূল্যের পণ্যের পাশাপাশি নিম্ন আয়ের অনেককেই দেয়া হচ্ছে বিনামূল্যের মাস্ক। আমরা টিসিবি থেকে মাস্ক আমাদের দিয়ে দিছে, যাদের লাইনের মাস্ক নেই তাদের ডেকে এনে মাস্ক পরা দিচ্ছি, যেমন এটা সবাই সুস্থ থাকে। মুখে মাস্ক থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। বিভিন্ন জায়গায় টিসিবির ট্রাক সেলের সেই চিত্রকেই আমূল পাল্টে দিয়েছেন আসাদগেটের স্থানীয় সচেতন কয়েক স্বেচ্ছাসেবী। একা মানুষ কিছু করার নাই, এই জন্য এলাকার এই তিন ভাইকে নিয়ে আসা, এক দোকান থেকে একটু চক পাউডার নিয়ে আসা, এরপরে বৃত্ত করে দিলাম যে আপনারা দাঁড়ান, কিন্তু আসলে লোকজনকে বোঝানোর চেষ্টা করতেছি, হাতে পায়ে ধরতেছি, করোনা দিশের কথা বলতেছি, তা আসলে শুনতে পায় শোনে না লোকজন। কোথাও কোথাও পণ্য বিক্রি নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগও। সময় মনে করেন তেলও দেয় না, তিন উডায় আনতো, একভাবে ভিন্ন করে একটা জিনিস দেয় না, তিন উডায় আনতো, হ্যাঁ নির্দেশ হয়েছে মানে তিন উডায় নিতে হইব, বলছে তিনটার সাথে আমি কত টাকা তো আমি আনি না, আমি চিনি আর তেলটাই নিব, আমি 500 টাকা নিয়েছি, না নিতে পারলে নিয়ে না, আমি চলে যান টাকা নিয়ে আসেন আবার নিয়ে যান। ডাল নিয়ে যায় চিনিগুলো কে নেবে, ডালের পরিমাণ কম, চিনির পরিমাণ বেশি, সে তো আমরা রেশন দিই, তেল বেশি, তেলের সাথে মানে একটা রেশন না থাকলে আমাদের মালগুলো থেকে যায়, তো এই মালগুলো আমরা কোথায় দেব? আমাদের ম্যানেজমেন্টকে জানাবো, ম্যানেজমেন্টে সিদ্ধান্ত দিবে কি করার দরকার। খাদ্য অধিদপ্তর থেকে ন্যায্য মূল্যের আটা বিক্রি নিয়েও অভিযোগ করলেন কেউ কেউ। 90 টাকা 5 কেজি নবাদা, নবাদা বাজারতে মালিবাগ রেলগেটের ওই জায়গাটা, হ্যাঁ ওই 20 টাকা করে, মানে 5 কেজি 100 টাকা নিছে, 60 টাকা করে দাম নিছে আমাদের কাছ থেকে, আটা নিছে 24 টাকা করে। কোথায় কবে এটা? এই যে গতকালকে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোথাও 10 টাকা কেজি দরের চাল বিক্রির কার্যক্রম চোখে পড়েনি। মোহাম্মদপুর, বসিলা, কাপ্তলী, মিরপুর এলাকা ঘুরে দেখা গেল এভাবে ছিন্নমূল ও কর্মহীন নিম্ন আয়ের অনেকেই রাস্তার পাশে বসে আছেন সরকারি বেসরকারি সহায়তার আশায়। আমার মেয়ের বাচ্চা হয়েছে, আবার এর দুই তিনটা ছেলেমেয়ে নিয়ে খুব কষ্ট করছে, আমরা পাশে এক পাশাপাশি থাকি, প্রত্যেকটা দিন এসে এসে ঘুরি কিন্তু কারোর কাছে কিছুই পাই না মা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।